আসন্ন ফুড এসআই পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের সকলের কাছে আজকের এই ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করা হয়েছে জেনারেল নলেজ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যথাযথ উত্তর, যেগুলো আসন্ন ফুড এসআই পরীক্ষার জন্য ভীষণ জরুরি এবং প্রত্যেককে অবশ্যই একবার হলেও জানতে হবে। আজকে যে সর্বপ্রথম প্রশ্নটিকে রাখা হয়েছে, দোয়াব শব্দটি কোন দেশীয় শব্দ? তাহলে এখানে একটা পরিচিত ওয়ার্ড রয়েছে যেটার নাম হচ্ছে দোয়াব। এই দোয়াব শব্দটি কোন দেশীয় শব্দ? এবার চারটে অপশান রয়েছে। প্রথমে বলা রয়েছে গ্রিক দেশীয় শব্দ, বিতে রয়েছে পার্সি শব্দ, সিতে রয়েছে পেরু দেশীয় এবং সিতে রয়েছে জার্মান শব্দ। তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, দোয়াব শব্দটি হচ্ছে একটি পেরু জাতীয় শব্দ, এটি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটিকে রাখা হয়েছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম কি? তাহলে পৃথিবীর মধ্যে যে উচ্চতম জলপ্রপাতটি রয়েছে এই উচ্চতম জলপ্রপাতটির নাম কি? অপশন এতে বলা রয়েছে লিভিংস্টোন জলপ্রপাত, বিতে রয়েছে স্যালটো অ্যাঞ্জেল জলপ্রপাত, অপশন সিতে রয়েছে জোগ জলপ্রপাত এবং অপশন ডিতে যেটা রয়েছে সেন্ট লরেন্স জলপ্রপাত। তাহলে এই চারটে অপশানের মধ্যে আমাদের জানতে হবে যে এর সঠিক উত্তরটি কোনটা। পৃথিবীর যে উচ্চতম জলপ্রপাত, এই উচ্চতম জলপ্রপাতটির নাম হচ্ছে স্যালটো অ্যাঞ্জেল জলপ্রপাত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্যালটো অ্যাঞ্জেল জলপ্রপাত। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, পৃথিবীর যে মোট জলভাগ, এই মোট জলভাগের প্রায় কত শতাংশ স্থানে কম বেশি নদীর কার্য লক্ষ্য করা যায়? মোট যে জলভাগ রয়েছে এই জলভাগের কত শতাংশ স্থানে কম বেশি নদীর কার্য লক্ষ্য করা যায়? অপশন এতে বলা রয়েছে 50%, বিতে রয়েছে 60%, সিতে রয়েছে 70% এবং অপশন ডিতে রয়েছে 80% অর্থাৎ 80%। তাহলে এখানে আমাদের জানতে হবে যে পৃথিবীর মোট জলভাগ যে রয়েছে এই জলভাগের প্রায় 60% অর্থাৎ 60% স্থানে কম বেশি নদীর কার্য লক্ষ্য করা যায়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, তিব্বত মালভূমি একটি ড্যাশ মালভূমির উদাহরণ। তাহলে এই যে তিব্বত মালভূমি, এই তিব্বত মালভূমিটা কোন মালভূমির উদাহরণ? অপশন এতে বলা রয়েছে লাভা মালভূমি, বিতে রয়েছে ব্যবচ্ছিন্ন মালভূমি, সিতে রয়েছে মহাদেশীয় মালভূমি এবং ডিতে রয়েছে পর্বতবেষ্টিত মালভূমি। তাহলে ভূমিরূপের যে তিনটে প্রকার রয়েছে তার মধ্যে একটা হচ্ছে মালভূমি, এই মালভূমিগুলির মধ্যে তিব্বত মালভূমিটা কোন মালভূমির উদাহরণের অন্তর্গত? তো এখানে আমাদের জানতে হবে যে তিব্বত মালভূমি হচ্ছে পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ, এটি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি পর্বতবেষ্টিত মালভূমির উদাহরণ হচ্ছে তিব্বত মালভূমি। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, ভারতের যে নীলগিরি পর্বত, এই নীলগিরি হলো একটি স্তূপ পর্বত, একটি ভঙ্গিল পর্বত, সঞ্চয়জাত পর্বত এবং ক্ষয়জাত পর্বত। তাহলে এখানে আমাদের সঠিক যে অ্যান্সারটা হবে, ভারতের নীলগিরি যেটা রয়েছে এই নীলগিরি হচ্ছে একটি স্তূপ পর্বতের উদাহরণ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, স্তূপ পর্বত। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, তিব্বত হিমালয় পর্বতের কোন দিকে অবস্থিত? তাহলে এখানে যে প্রশ্নটা হচ্ছে, এই যে তিব্বত যে রয়েছে এই তিব্বত হিমালয় পর্বতের কোন দিকে অবস্থিত? তাহলে তিব্বত হিমালয় পর্বতের কোন দিকে অবস্থিত রয়েছে? অপশন এতে বলা রয়েছে পূর্ব দিকে, অপশন বিতে রয়েছে পশ্চিম দিক, সিতে রয়েছে উত্তর দিকে এবং ডিতে রয়েছে দক্ষিণ দিকে। তাহলে এর যে সঠিক উত্তরটি হবে, তিব্বত হিমালয়ের উত্তর দিকে অবস্থান করে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, তিব্বত হিমালয় পর্বতের উত্তর দিকে রয়েছে অর্থাৎ নর্থ সাইডে এটি রয়েছে। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, পৃথিবীর বৃহত্তম সমভূমিটির নাম কি? তাহলে পৃথিবীর যে বৃহত্তম যে সমভূমি, এই সমভূমিটির নাম কি? অপশন এতে বলা রয়েছে লোয়েস্ট সমভূমি, বিতে রয়েছে সাইবেরিয়া সমভূমি, সিতে রয়েছে ত্রিকোণাকার সমভূমি এবং অপশন ডিতে যেটি রয়েছে সেটি রয়েছে অ্যাপোলোসিয়ান সমভূমি। তাহলে এই চারটি অপশনের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, পৃথিবীর যে বৃহত্তম সমভূমি, এই বৃহত্তম সমভূমিটির নাম হচ্ছে সাইবেরিয়া সমভূমি অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। সাইবেরিয়া সমভূমি হচ্ছে সঠিক উত্তর, পৃথিবীর বৃহত্তম সমভূমির নাম হচ্ছে সাইবেরিয়া সমভূমি। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রশ্নটি বলা রয়েছে প্রশ্নটি যে পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম, তাহলে বৃহত্তম দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে উচ্চতম, এই উচ্চতম আগ্নেয়গিরিটির নাম কি? তাহলে পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম আগ্নেয়গিরিটির নাম কি? অপশান এতে বলা রয়েছে ফুজিয়ামা আগ্নেয়গিরি, বিতে রয়েছে মৌনালোয়া আগ্নেয়গিরি, সিতে রয়েছে ভিসুভিয়াস আগ্নেয়গিরি আর ডিতে রয়েছে স্ট্রোম্বলি আগ্নেয়গিরি, যাকে ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ বলা হয়। তো এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, পৃথিবীর বৃহত্তম উচ্চতম আগ্নেয়গিরি, সেটি হচ্ছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মৌনালোয়া আগ্নেয়গিরি, এটি হচ্ছে সঠিক উত্তর। অপশান বি, মৌনালোয়া আগ্নেয়গিরি
পৃথিবীর বৃহত্তম এবং উচ্চতম আগ্নেয়গিরি। এবং প্রত্যেকটি যে অ্যান্সার এখানে বলা হচ্ছে প্রত্যেকটি অ্যান্সার ভেরিফাইড এবং 100% সঠিক উত্তর, নির্ভরসা এগুলো দেখতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। এবং এগুলো প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে বুঝতে পারো প্রিপারেশন কতটা ভালো চলছে এবং অজানা প্রশ্নগুলো জানা হয়ে যাচ্ছে এবং জানা প্রশ্নগুলো একবার রিভিশন হয়ে যাচ্ছে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, বিমানে নিস্তরল কোন ব্যারোমিটার ব্যবহার করা হয়? তাহলে বিমানে যে নিস্তরল কোন ব্যারোমিটার ব্যবহার করা হয়? তাহলে ব্যারোমিটারের অনেক রকম ভাগ রয়েছে, তার মধ্যে কোন ব্যারোমিটারটা ব্যবহার করা হয়? অপশান এতে বলা রয়েছে অ্যানিরয়েড ব্যারোমিটার, এরপর বাকি যে অপশানগুলো রয়েছে এতে বলা রয়েছে ভোল্ট মিটার, হাইগ্রোমিটার এবং স্টেনোগ্রাফার। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি বিমানে যে নিস্তরল ব্যারোমিটার ব্যবহার যেটা করা হয় সেটাকে বলে অ্যানিরয়েড ব্যারোমিটার। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটিকে রাখা আছে, ভারতের প্রমাণ দ্রাঘিমা কোন শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে? খুবই বেসিক একটা কোশ্চেন দেওয়া রয়েছে, আর এর আশা করি যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে অ্যান্সারগুলো কম বেশি জানা, যেগুলো অজানা সেগুলো জানতে পারছো। তো দেখো এখানে এটা আশা করি সবাই কম বেশি উত্তরটাও জানা, সকলেরই উত্তরটা তোমরা জানো, ভারতের যে প্রমাণ দ্রাঘিমা এই প্রমাণ দ্রাঘিমাটা কোন শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে? অপশন এতে বলা রয়েছে দিল্লি, বিতে রয়েছে কলকাতা, সিতে রয়েছে এলাহাবাদ আর ডিতে রয়েছে হায়দ্রাবাদ। তো যে রাইট অ্যান্সারটা হবে, ভারতের যে প্রমাণ দ্রাঘিমা এই প্রমাণ দাঘ্রিমা যে শহরের উপর দিয়ে বিস্তৃত হয়েছে সেটা হচ্ছে অপশন সি এলাহাবাদ। এলাহাবাদ শহরের উপর দিয়ে প্রসারিত হয়েছে বা বিস্তৃত হয়েছে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটিকে রাখা আছে, ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্নটি, বিভিন্ন নদীর আমরা উৎস পড়ছি এবং তার শাখা নদী উপনদী সম্পর্কে জানছি, তো এখানে আমাদের যেটা জানতে হবে ইরাবতী নদীর উৎসটা কোনটা? ইরাবতী নদীর উৎস কোনটি? অপশন এতে বলা রয়েছে ইউনান মালভূমি, বিতে রয়েছে আর্মেনীয় মালভূমি, সিতে রয়েছে তিব্বতের মানস সরোবর এবং অপশান ডিতে রয়েছে কুঞ্জন পর্বত। তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে ইরাবতী নদীর যেটা উৎস, এই ইরাবতী নদীর উৎস হচ্ছে অপশান এ ইউনান মালভূমি, এটি রাইট অ্যান্সার। ইউনান মালভূমি হচ্ছে ইরাবতী নদীর উৎস, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটিকে রাখা হয়েছে, পৃথিবীর বৃহত্তম হ্রদটির নাম কি? এগুলো স্ট্যাটিক জিকের মধ্যে পড়ে, প্রত্যেকটা কোয়েশ্চেন স্ট্যাটিক জিকের মধ্যে পড়ছে এবং ইন্ডিয়ান জিওগ্রাফি থেকেই কোয়েশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে। পৃথিবীর বৃহত্তম হ্রদটির নাম কি? অপশন এতে বলা রয়েছে ভিক্টোরিয়া হ্রদ, অপশন বিতে রয়েছে টিটিকাকা হ্রদ, অপশন সিতে রয়েছে আমুদরিয়া এবং অপশন ডিতে রয়েছে কাস্পিয়ান সাগর। তাহলে এই চারটি অপশনের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, পৃথিবীর বৃহত্তম যে হ্রদ এই বৃহত্তম হ্রদটির নাম কাস্পিয়ান সাগর। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি ক্যাস্পিয়ান সাগর, এই ক্যাস্পিয়ান সাগর কিন্তু পৃথিবীর বৃহত্তম হ্রদ, এটি হচ্ছে রাইট অ্যান্সার এবং ভেরিফাইড অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটিকে রাখা আছে, এই প্রশ্নটা তোলা হয়েছে ভারতের যে ন্যাচারাল ভেজিটেশন অর্থাৎ ভারতের যে স্বাভাবিক উদ্ভিদ, এই স্বাভাবিক উদ্ভিদ চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, চেস্টনাট। চেস্টনাট হলো এক ধরনের, অপশন এতে বলা রয়েছে সরলবর্গীয় উদ্ভিদ, বিতে রয়েছে পর্ণমোচী উদ্ভিদ, সিতে রয়েছে নিরক্ষীয় উদ্ভিদ এবং অপশন ডিতে যেটি রয়েছে সেটিতে বলা রয়েছে মরু উদ্ভিদ। এই চারটে অপশনের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, চেস্টনাট হলো এক ধরনের পর্ণমোচী উদ্ভিদ, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, পর্ণমোচী উদ্ভিদ এটি রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, এশিয়া মহাদেশের উত্তর থেকে দক্ষিণে, তাহলে এশিয়া মহাদেশের যে উত্তর দিক থেকে দক্ষিণ দিক, এই উত্তর দিক থেকে দক্ষিণ দিকের সর্বাধিক বিস্তারটা কত? সর্বাধিক বিস্তার কত? অপশন এতে বলা রয়েছে 7,840 কিমি, অপশন বিতে রয়েছে 8,480 কিমি এবং সিতে রয়েছে 9,572 কিমি এবং ডিতে রয়েছে 7,544 কিমি। তাহলে এই যে রাইট অ্যান্সার এই প্রশ্নের হবে যেটা এই চারটি অপশনের মধ্যে, সেটা হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি অর্থাৎ 8,480 কিমি, এটি কিন্তু সঠিক উত্তর, 8,480 কিমি এটি রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটিকে রাখা আছে, ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশ্বের বাজারে, তাহলে এই যে বিশ্ব বাজার অর্থাৎ যে ওয়ার্ল্ড মার্কেট রয়েছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, তো এই বিশ্ব বাজারে আমাদের মনে রাখতে হবে বিশ্বের যে বাজার, এই বিশ্ব বাজারে তেলের দাম নিয়ন্ত্রণ করে বা নির্ধারণ করেন কোন সংস্থা? অপশন এতে বলা রয়েছে WHO অর্থাৎ হু, এরপর রয়েছে সার্ক, বিতে রয়েছে ইউনিসেফ আর সিতে রয়েছে ওপেক। তাহলে এটা বেসিক কোশ্চেন, সকলেরই কম বেশি জানা রয়েছে, বিশ্বের বাজারে তেলের দাম যা নিয়ন্ত্রণ করে যে সংস্থা সেটা হচ্ছে ওপেক। এই ওপেকের পুরো নাম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, এটি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, একটি মাত্র মৌলিক উপাদান, তাহলে মৌলিক উপাদান কিন্তু একটাই থাকবে, তাহলে একটি মাত্র মৌলিক উপাদানে গঠিত খনিজটির নাম কি? অপশন এতে বলা রয়েছে বেলে পাথর,
অপশন সিতে, বিতে রয়েছে লোহা, সিতে রয়েছে সোনা এবং ডিতে রয়েছে ব্যাসল্ট। তাহলে এই চারটি অপশনের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, একটি মাত্র মৌলিক উপাদানে গঠিত খনিজটির নাম হলো সোনা, এটি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, সোনা, এটি হচ্ছে রাইট। নেক্সট যে প্রশ্নটিকে রাখা আছে, প্রকৃতিগতভাবে আর্সেনিক একটি, তাহলে প্রকৃতিগতভাবে আর্সেনিক একটি, অপশন এতে বলা রয়েছে ধাতুকল্প, বিতে রয়েছে অধাতু, সিতে রয়েছে ধাতু আর ডিতে রয়েছে এদের কোনোটিই নয়। তাহলে প্রকৃতিগত দিক থেকে দেখতে গেলে আর্সেনিক হচ্ছে একটি ধাতুকল্প, তাহলে এটি হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, এটি হচ্ছে সঠিক উত্তর, ধাতুকল্প হবে। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, বিশুদ্ধ জলের বিওডি মাত্রা কত? তাহলে এই যে বিশুদ্ধ জল, এই বিশুদ্ধ জলের বিওডি মাত্রাটা কত? অপশন এতে বলা রয়েছে 5, নেক্সট রয়েছে 6, তারপরে 7, তারপরে রয়েছে 8। তাহলে এখানে আমাদের জানতে হবে বিশুদ্ধ জলের যে বিওডি মাত্রা, সেই বিওডি মাত্রাটা হচ্ছে এখানে যে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 5, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, পারদ ঘটিত রোগটির নাম কি? তাহলে পারদের ফলে ঘটিত যে রোগটা, সেই রোগটির নাম কি? অপশন এতে বলা রয়েছে ইটা ইটাই বা আউচ আউচ, এরপর রয়েছে ব্ল্যাক ফুট, এরপর রয়েছে মিনামাটা, আর ডিতে রয়েছে ডায়রিয়া। তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে, যে পারদ ঘটিত রোগটির নামটা কি। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, স্বাদু জল রূপে নদী ও হ্রদে পৃথিবীর মোট জলের কত শতাংশ থাকে? তাহলে মোট কত শতাংশ থাকে স্বাদু জল রূপে? 1%, 5%, 7%, 10%। তো এর রাইট যে অ্যান্সারটা হবে, স্বাদু জল রূপে নদী ও হ্রদে পৃথিবীর মোট জলের প্রায় 1% থাকে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, 1%, মাত্র 1%, এটি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্ধারিত কত মাত্রা অতিক্রম করলে আর্সেনিক দূষণ ঘটে? তাহলে কোন মাত্রাটাকে যদি আমরা অতিক্রম করে দিই তাহলে আর্সেনিক দূষণ ঘটে থাকে? অপশন এতে বলা রয়েছে 0.03 মিলিগ্রাম পার লিটার, অপশন বিতে রয়েছে 0.04 মিলিগ্রাম পার লিটার, অপশান সিতে যেটা রয়েছে 0.5 মিলিগ্রাম পার লিটার, অপশান সিতে রয়েছে 0.06 মিলিগ্রাম পার লিটার। তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, যে হু নির্ধারিত কত মাত্রা অতিক্রম করলে আর্সেনিক দূষণ ঘটে, সেটা হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার, এটি হচ্ছে রাইট অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপর যে প্রশ্নটিকে রাখা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর কত লক্ষ শিশু ডায়রিয়া ও অন্যান্য সংক্রামক রোগে মারা যায়? কত লক্ষ শিশু? অপশন এতে বলা রয়েছে 30 লক্ষ শিশু, বিতে রয়েছে 40 লক্ষ, 50 লক্ষ, 60 লক্ষ। তাহলে আমাদের জানতে হবে সঠিক যে উত্তরটা হবে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর যত শিশু মারা যায় ডায়রিয়া এবং অন্যান্য সংক্রামক রোগে, সেটি হচ্ছে প্রায় 30 লক্ষ, এটি হচ্ছে রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, এটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেককে একবার হলেও এই প্রশ্নগুলো জানতে হবে, কেন এগুলো সবই জেনারেল নলেজের স্ট্যাটিক্সের মধ্যেই পড়ছে। অ্যানিমিয়া একটি, অপশান এতে বলা রয়েছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, বিতে রয়েছে ভাইরাস ঘটিত রোগ, সিতে রয়েছে ধাতু ঘটিত রোগ এবং অপশান ডিতে যেটি রয়েছে সেটি হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে অ্যানিমিয়া হচ্ছে একটি ধাতু ঘটিত রোগ, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, ধাতু ঘটিত রোগ, এটি সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, বায়ুর আর্দ্রতা, তাহলে বায়ুর যে আর্দ্রতা রয়েছে এই আর্দ্রতা মাপক যন্ত্রটির নাম কি? বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রটির নাম কি? অপশন এতে বলা রয়েছে অ্যানিমোমিটার, অপশন বিতে রয়েছে ব্যারোমিটার, সিতে রয়েছে হাইগ্রোমিটার এবং ডিতে রয়েছে থার্মোমিটার। তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে হাইগ্রোমিটার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হাইগ্রোমিটার, এটি হচ্ছে সঠিক উত্তর। বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার, এটি সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে, তাহলে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতাটা কমে যায় কতটা? অপশান এতে বলা রয়েছে 4.6 ডিগ্রি সেলসিয়াস, অপশান বিতে রয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস, অপশান সিতে রয়েছে 6.4 ডিগ্রি সেলসিয়াস এবং ডিতে রয়েছে 6.9 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে, এটি হচ্ছে রাইট অ্যান্সার। 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমতে থাকে 1000 মিটার উচ্চতা বৃদ্ধিতে। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, বিমানে বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম কি? তাহলে বিমানে যে বায়ুর চাপ মাপক যন্ত্র
ব্যবহার করা হয় এই চাপ মাপক যন্ত্রটির নাম কি? অপশন এতে বলা রয়েছে ব্যারোমিটার, বিতে রয়েছে হাইগ্রোমিটার, এবং বাকি যে অপশন দুটো রয়েছে একটাতে বলা রয়েছে থার্মোমিটার এবং আর একটাতে রয়েছে অল্টিমিটার। তাহলে এখানে আমাদের জানতে হবে যে রাইট অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অল্টিমিটার, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অল্টিমিটার হবে, এটা উত্তরটা হবে অল্টিমিটার। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, সূর্যে প্রতি মুহূর্তে কোন গ্যাস হিলিয়াম গ্যাসে পরিবর্তিত হয়? তাহলে প্রত্যেকটা মুহূর্তে হিলিয়াম গ্যাসটা পরিবর্তিত হচ্ছে, এই পরিবর্তিত হয়ে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করছে, তাহলে প্রতি মুহূর্তে। অপশন এতে বলা রয়েছে নাইট্রোজেন, বিতে রয়েছে অক্সিজেন, সিতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড এবং ডিতে রয়েছে হাইড্রোজেন। তাহলে এই চারটে অপশনের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, প্রতি মুহূর্তে কোন গ্যাস হিলিয়াম গ্যাসে পরিবর্তিত হচ্ছে, তাহলে হাইড্রোজেন গ্যাস কিন্তু হিলিয়াম গ্যাসে পরিবর্তিত হচ্ছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, তাহলে এটি হচ্ছে তার সঠিক উত্তর, হাইড্রোজেন গ্যাস হিলিয়াম গ্যাসে পরিবর্তিত হয়ে শক্তি উৎপন্ন হচ্ছে। নেক্সট যে প্রশ্নটিকে রাখা হয়েছে, অধিবর্ষ বা লিপ ইয়ার, অধিবর্ষ বা এই যে লিপ ইয়ার, এই লিপ ইয়ারের ব্যাপারটি সর্বপ্রথম কাদের মাথায় এসেছিল, কাদের মাথায় এই কথাটা এসেছিল? অপশন এতে বলা রয়েছে চীন দেশীয়দের, বিতে রয়েছে গ্রিক দেশীয়দের, সিতে রয়েছে মিশরীয়দের, আর ডিতে রয়েছে ভারতীয়দের। তাহলে সঠিক যে উত্তরটি হবে, অধিবর্ষের ব্যাপারটি সর্বপ্রথম যাদের মাথায় এসেছিল তারা হলেন মিশরীয়, এটি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, মিশরীয়দের মাথায় সর্বপ্রথম এই অধিবর্ষের ব্যাপারটা এসেছিল। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, অক্ষরেখা দাগ্রিমারেখা থেকে নেওয়া একটা প্রশ্ন যেটা ভীষণই গুরুত্বপূর্ণ, কলকাতার যে অক্ষরেখা এই অক্ষরেখার মান কত, কলকাতার অক্ষরেখার মান কত? অপশন এতে বলা রয়েছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশন বিতে রয়েছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, অপশন সিতে রয়েছে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, আর অপশন সিতে যেটা রয়েছে 68 ডিগ্রি 7 মিনিট দক্ষিণ। তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, কলকাতার যে অক্ষরেখার মান, এই অক্ষরেখার মান হচ্ছে অপশান সি 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, এটি হচ্ছে রাইট অ্যান্সার, 22 ডিগ্রি 34 মিনিট উত্তর, এটি সঠিক উত্তর। এরপর যে কোশ্চেনটা রাখা হয়েছে, মূল মধ্যরেখার পূর্ব দিকে দেশগুলির সময়, তাহলে মূল মধ্যরেখার যেই দেশ পূর্ব দিকে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে সময়, অপশান এতে বলা রয়েছে পিছিয়ে থাকে, বিতে রয়েছে এগিয়ে থাকে, আর ডিতে রয়েছে একই থাকে আর সর্বদাই পরিবর্তনশীল। তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে যে দেশগুলো রয়েছে সেগুলোতে সময় সবসময় এগিয়ে থাকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট যে প্রশ্নটিকে রাখা আছে, 1656 সালে সর্বপ্রথম দোলক বা পেন্ডুলাম আবিষ্কার করেছিলেন কি? তাহলে বিভিন্ন বৈজ্ঞানিক বিভিন্ন জিনিস আবিষ্কার করেছিল, তাদের মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ যন্ত্রের নাম বলা হচ্ছে পেন্ডুলাম, তো এই পেন্ডুলামটা আবিষ্কার করেছিলেন কে? অপশান এতে বলা রয়েছে উইলিয়াম হ্যারিসন, বিতে রয়েছে স্যার আইজাক নিউটন, সিতে রয়েছে ক্রিস্টিয়ান হিউগেন্স, আর ডিতে রয়েছে উইলিয়াম কপার। তাহলে এই চারটে অপশানের মধ্যে যেটা রাইট অ্যান্সার হবে, সর্বপ্রথম 1656 সালে সর্বপ্রথম দোলক বা পেন্ডুলাম যিনি আবিষ্কার করেছিলেন তিনি হলেন ক্রিস্টিয়ান হিউগেন্স, এটি হচ্ছে রাইট অ্যান্সার, ক্রিস্টিয়ান হিউগেন্স রাইট অ্যান্সার এবং ভেরিফাইড অ্যান্সার। এরপরে যে প্রশ্নটি রয়েছে, ব্যারোমিটার যন্ত্রের আবিষ্কর্তা কে ছিলেন? এটি বেসিক কোশ্চেন, কম বেশি সকলেরই জানা রয়েছে। অপশান এতে বলা রয়েছে লুই পাস্তুর, বিতে রয়েছে বিজ্ঞানী থার্মোমিটার, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এখানে ব্যারোমিটার যন্ত্রের যিনি আবিষ্কর্তা ছিলেন তিনি হচ্ছেন টরিসেলি, একটু স্পেলিংটা মিস্টেক রয়েছে, সঠিক উত্তরটি হবে টরিসেলি, এটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট যে প্রশ্নটাকে রাখা হয়েছে, পৃথিবীর সব থেকে বিধ্বংসী ঘূর্ণিঝড়টির নাম কি? সব থেকে বিধ্বংসী ঘূর্ণিঝড়টির নাম কি পৃথিবীর? অপশান এতে বলা রয়েছে সাইক্লন, বিতে রয়েছে টাইফুন, এরপর রয়েছে টর্নেডো, আর তারপর রয়েছে আয়ন বায়ু। তাহলে এর মধ্যে যেটা সঠিক অ্যান্সার হবে, পৃথিবীর সব থেকে যে বিধ্বংসী ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড়টির নাম হচ্ছে টর্নেডো, এটি হচ্ছে রাইট অ্যান্সার, এটি সঠিক উত্তর। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, যদি এতটুকু ভালো লেগে থাকে বা যদি মনে হয় যে উপকারে আসতে পারে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো প্রথমবার দেখলে, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ, গুড বাই।